একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শুনেন, বিগত 100 বছরে, গত বছরে বিগত 100 বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? তিনটা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সকল উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না কিন্তু। আর বিজ্ঞান যদি বলে কবরের আজাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না। আমার কথা বোঝাতে পারছি? আচ্ছা, এটা একটা। দুই নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা, মানে মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে, চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকাল, পরকালের জীবন, ওই ওই ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করে। আরেকটা আছে তিন নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা, যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না, এগুলো এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছরে। এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে।